আসসালামু আলাইকুম আরো একটি খুব সুন্দর কেক চলে এসেছে মিথিস স্ক্র্যাপস অ্যান্ড বেকিং থেকে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা চাকু দিয়েছে এই চাকুটা তো আমার ভালোই লাগছে দারুন না হ্যাঁ সত্যি দারুন ওকে এবার আমরা হচ্ছে একটু কেকটা আনবক্স করব । ওয়াও যেমনটা আমি হচ্ছে একটা রিলসে দেখিয়েছিলাম যতটা সুন্দর বাস্তবে একদম কাছ থেকে না দেখেন তার চেয়ে তো আর অনেক সুন্দর কেকটা ডেকোরেশন হয়েছে হোম মেড বলে কথা চারপাশে দেখি বোঝা যাচ্ছে কতটা হাইজিনভাবে এটা তৈরি করা হয়েছে এই যে পাশে একটা দেখেন এটা নাম হচ্ছে আর এটা খুবই সুন্দর লাগছে দেখে আমি তো প্রথমে এটা আইসক্রিম মনে করেছিলাম এটা পুরো গোল্ডেন স্টোন বসানো আছে আসলেই দারুণ আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি নিচে আবার হচ্ছে আঠা দিয়ে এটা লাগানো আছে মানে ডেলিভারি সিস্টেমটা ভালোই আঠা লাগানো আছে কোনোভাবে পড়বে না তারপরে দেখুন উপরে একটা বড় ফুল ছিল ওই ফুলটা ওই পাশে চকলেট সহকারে পড়ে গেছে চকলেটটা খুব ওজন মনে হয় বেশ কয়েক কালারের ফুল চকলেট এবং ডিজাইন দিয়ে কেকটা যথেষ্ট সময় নিয়ে তৈরি করা হয়েছে তাতে কোনো ভুল নেই আমার কাছে খুবই ভালো লাগছে এই ডিজাইনটা বিশেষ করে আকর্ষণীয় একটা ডিজাইন দিয়েছে হ্যাঁ পাশে একটা ব্র্যান্ডিং মিথিস ক্রাফস অ্যান্ড বেকিংয়ের এটাও ভালো লাগছে যে তারা তাদের কাজের পাশাপাশি তাদের ব্র্যান্ডকেও প্রমোট করছে এবং এটা একটা ভালো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে বড় ফুলটা চকলেটের ভারে মানে পড়ে গেছে ওই পাশে আর মেবি এটা কোনো প্রবলেম হয়েছিল হয়তো বা আমার কাছে অথবা তাদের কাছে ডেলিভারি ম্যানের কাছে হতে পারে পাশে গোল্ডেন স্টোনগুলো চারপাশে বসিয়ে দিয়েছে এটাও ভালোই লাগছে নিচে ফুলগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগছে যেগুলো নিচে যে তিনটে ফুল দিয়েছে মনে হচ্ছে যে বটম লেভেলে কয়েকটা ফুল পড়ে আছে এগুলো চাইলে আমি হাত দিয়ে কুড়িয়ে তুলে নিতে পারবো নাইস তো যাই হোক এই যে পাশে ওদের যে কার্টুনটা আছে কার্টুনটাও বড় সড়ো কার্টুন দিয়েছে এবং মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের একটা কার্টুন দিয়েছে এটা খুলতেও খুব সহজ কার্টুনটা খুলে চারপাশে ছড়িয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে ভালো জায়গা নিয়েছে এবং নিট অ্যান্ড ক্লিনই মনে হচ্ছে আমার কাছে আমি নিশ্চিত এই কেকটা প্রথম দেখাতেই অনেকেরই ভালো লাগবে এই যে দেখুন এটাকে আইসক্রিমের মতো মনে হলো এটার নাম হচ্ছে কেক্সিকেলস এটা কিন্তু খেতে খুবই অসাধারণ লেগেছে আমার কাছে এটা দাম একশো টাকা করে কমেন্টে জানাবেন কেক্সিকেলসটা কেমন লাগলো এবার আমরা একটু কেকটা কাটবো তবে কাটতে গিয়ে দেখুন যখন আমি চাপ দিচ্ছি তখন উপর থেকে একটু ভঙ্গুর দশা মানে ক্রিমের মাঝে একটু ভঙ্গুর মনে হচ্ছে ক্রিমগুলো একটু শুকিয়ে গেছে কারণ এটা আমার কাছে যখন ডেলিভারি দেওয়া হয়েছে তার পরের দিন বিকাল তিনটার সময় আমি কেকটা কাটছি এই জন্যই মনে হচ্ছে উপরে ক্রিমটা একটু ভঙ্গুর দশা বা একটু জমাট বাঁধার মতো মনে হচ্ছে বাকি সব ঠিকঠাকই আছে আর এই যে কেকের লেয়ারটা লেয়ারগুলো ঠিকই আছে কেকের লেয়ার ঠিক আছে মাঝে যে ক্রিমগুলো দেওয়া হয়েছে আমার মনে হয় ক্রিমের লেয়ারটা যদি আরেকটু মোটা করা হতো তবে কেকটা খেয়ে খুব বেশি মজা পাওয়া যেত আমার এটা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন এছাড়া এটার যে সফটনেস অ্যান্ড টেস্ট তা কোনো অংশে কম ছিল না অনেক ভালো একটা টেস্ট ছিল এই কেকের আমি একটু দেখাচ্ছি এই লেয়ারগুলো ভিতরের দিকেও ঠিকঠাকই আছে শুধুমাত্র ক্রিমের লেয়ারটা আরেকটু মোটা হওয়া লাগতো দেখুন উপরে যে হচ্ছে চকলেটগুলো বসানো ছিল আমাদের হিমি এতটাই কেক পাগল এবং তার চকলেটগুলো এত পছন্দ যে দেখুন খেতে খেতে সে আসলে কী অবস্থা হয়ে গেছে এবং সে যথেষ্ট সময় নিয়ে খাচ্ছে যারা কেকসিক্যালসটা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যখন অর্ডার করবেন তখন আমাদের পেইজের নাম বললে অবশ্যই একশো পঞ্চাশ টাকার জায়গায় মাত্র একশো টাকায় এই কেকসিকেলসগুলো কিনতে পারবেন ব্যাপারটা দারুণ না হোম হোমমেড কেকের প্রশংসা আমি বরাবরই করি এবং আমাদের মা বোন যারা বাসায় বসে কাজ করে তাদেরকে আমি ইন্সপায়ার্ড করি যে তাদের কাজে প্রশংসা করি তবে এই কাজের মাঝে আমি অনেকটা প্রফেশনালিজম পেয়েছি যা হয়তোবা ইতিমধ্যে আপনারাও দেখতে পেয়েছেন তাদের জন্য মঙ্গল কামনা করি এত সুন্দর সুন্দর কেক যারা অর্ডার করতে চাচ্ছেন চলুন এবার দামটা জেনে নেই ভ্যানিলা কেক এক পাউন্ড ছশো টাকা চকলেট এক পাউন্ড ছশো পঞ্চাশ টাকা স্ট্রবেরি লেমন ম্যাঙ্গো অরেঞ্জ এক পাউন্ড সাতশো টাকা রেড ভেলভেট বাটার স্কচ এক পাউন্ড আটশো টাকা অথেন্টিক রেড ভেলভেট কেক এক হাজার টাকা আপনারা চাইলে মিথিস ক্রাফস অ্যান্ড বেকিং পেজ থেকে ঘুরে আসতে পারেন দেখতে পারেন তাদের খুব সুন্দর সুন্দর কাজগুলো এগুলো হচ্ছে জার কেক এগুলোর দাম হচ্ছে একশো টাকা করে এরকম বিভিন্ন ধরনের কাজ আরও দেখতে পাবেন তাদের পেজে গেলে এবং ধুমায় আপনারা অর্ডার করতে পারেন